সো আপনি যদি একজন সিনিয়র ইন্টারনাল অডিটর হিসেবে কাজ করতে চান কানাডার টরন্টো শহরে, সেক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা হবে $84,718 থেকে $1,27,900। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আমি এমন অনেক প্রশ্ন পেয়ে থাকি যে আপু আমি ব্যাচেলার্স কমপ্লিট করেছি, আমি যদি কানাডায় জব করি কেমন স্যালারি পাবো, অথবা আপু আমি এমবিএ কমপ্লিট করেছি, আমি যদি কানাডায় জব করি কেমন স্যালারি পাবো, অথবা এমন অনেকেই আছেন যারা হয়তো অলরেডি বাংলাদেশে জব করছেন, 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারাও জানতে চায় যে আমার এত বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি যদি কোনো আমার ফিল্ডে জব করি তাহলে আমি কেমন স্যালারি পেতে পারি। সো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে আপনারা বাংলাদেশে বসে কিভাবে এই একটা আইডিয়া পেতে পারেন যে আপনাদের ফিল্ডে যদি আপনারা জব করেন বা জব পান কানাডায়, সেক্ষেত্রে আপনারা অ্যাভারেজে কেমন স্যালারি পাবেন। সো আপনি অ্যাভারেজে কেমন স্যালারি পাবেন বা কেমন ইনকাম করবেন সেটা আসলে একটা রেঞ্জ বলা ডিফিকাল্ট, বিকজ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেহেতু আমি বিজনেসের স্টুডেন্ট, আমি বিজনেস নিয়েই বলি, ফর এক্সাম্পল আপনি যদি বিবিএ করেন বা এমবিএ করেন এবং আপনি জব করতে চান, তখন অবভিয়াসলি ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন ফিল্ডে জব করতে চান। আপনি তো বিজনেস এমবিএ করেছেন, ব্যাচেলার্স করেছেন, বাট বিজনেসের মধ্যেও তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো ডিভিশন আছে। ফর এক্সাম্পল আপনি যদি অ্যাকাউন্টিংয়ে জব করতে চান, সেক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জ ডিফারেন্ট হবে। আপনি যদি ফাইন্যান্সে জব করতে চান, সেক্ষেত্রে ডিফারেন্ট হবে। অথবা আপনি যদি হিউম্যান রিসোর্সে জব করতে চান অথবা অডিটে জব করতে চান, অবভিয়াসলি আপনার রেঞ্জটা কিন্তু ডিফারেন্ট হবে, বিকজ আপনি ডিফারেন্ট ফিল্ড চুজ করেছেন এবং এক একটা ডিভিশনে অবভিয়াসলি স্যালারি কিন্তু এক এক রকম হয়ে থাকে। প্লাস এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু আপনার স্যালারিটা ডিপেন্ড করবে, বিকজ বাংলাদেশে অনেকেই হয়তো এমন আছে যারা অলরেডি বিবিএ এমবিএ কমপ্লিট করেছে, 5 বছর 6 বছর 10 বছর কাজ করছে, অনেক বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের স্যালারি রেঞ্জটা কিন্তু আবার অনেকটাই ডিফারেন্ট হবে যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট আপনি যদি তার সাথে কম্পেয়ার করেন। আরেকটা যেটা ফ্যাক্টর হতে পারে সেটা হচ্ছে আপনি কোন প্রভিন্সে জবটা খুঁজছেন বা কোন প্রভিন্সের জন্য জবটা দেখছেন বা আপনি কোন প্রভিন্সে আসতে যাচ্ছেন। বিকজ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এমন অনেক কোম্পানি আছে, সেম কোম্পানি, সেম জব টাইটেল, সবকিছু সেম, বাট একটা জব হয়তো টরন্টোতে, আরেকটা জব হচ্ছে নিউ ব্রান্সউইকে। নিউ ব্রান্সউইকের জবটাতে স্যালারি কম, আবার টরন্টোর জবটাতে স্যালারি বেশি। এর কারণটা কিন্তু হচ্ছে নিউ ব্রান্সউইকে আপনার লিভিং কস্ট কম, যার জন্য তারা স্যালারিটাও ওইভাবেই দেয়, আবার টরন্টোতে যেহেতু লিভিং কস্টটা অনেক বেশি তার জন্য কিন্তু স্যালারি রেঞ্জটাও একটু বেশি হয়। সো এই প্রভিন্স এবং সিটির উপরও কিন্তু আপনার স্যালারি রেঞ্জটা ডিপেন্ড করে। সো এখন ভিডিওর মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করবো, এমন একটি লিংক শেয়ার করবো যেখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের পড়াশোনা কতটুকু, আপনি কোন প্রভিন্সে থাকছেন, আপনি কোন শহরে থাকছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি একটি অ্যাভারেজ স্যালারির আইডিয়া পাবেন। আপনাকে একটি অ্যাভারেজ রেঞ্জ দেখানো হবে, আপনি একটি আইডিয়া করতে পারবেন যে আপনি কত টাকা স্যালারি পাবেন আপনি যদি এই পড়াশোনা করে থাকেন বা এই এক্সপিরিয়েন্স আপনার থেকে থাকে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে লিঙ্কটি শেয়ার করতে যাচ্ছি বা যে ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে একটি এমপ্লয়মেন্ট এজেন্সির, যার নাম হচ্ছে রবার্ট হাফ, এবং তারা শুধু কানাডা না পুরো ওয়ার্ল্ডে খুব ফেমাস, বিশেষ করে অ্যাকাউন্টিং এবং আইটি রিলেটেড জব রিক্রুটমেন্টের জন্য। সো আমি আজকে আপনাদের সাথে তাদের একটি লিঙ্ক শেয়ার করব, একটি ক্যালকুলেটর শেয়ার করব যেখানে আপনারা খুব ইজিলি আপনার স্যালারির একটি রেঞ্জ দেখতে পারবেন। সো আপনারা এই ক্যালকুলেটরটি ইউজ করার জন্য সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন রবার্ট হাফ কানাডা স্যালারি ক্যালকুলেটর, এবং প্রথম লিঙ্কটাতেই দেখতে পাবেন চলে এসেছে 2021 স্যালারি ক্যালকুলেটর রবার্ট হাফ। আপনারা সেই লিঙ্কটি ওপেন করে নেবেন, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। সো আপনারা যখন এই লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনারা দেখবেন এই পেজে চলে এসেছেন স্যালারি ক্যালকুলেটর, এবং এখানে দেখতেই পাচ্ছেন সব অপশনগুলো দেওয়া আছে, এরিয়া অফ স্পেশালাইজেশন, জব ক্যাটাগরি, জব টাইটেল, প্রভিন্স, সিটি, সবকিছুই আছে। সো সবার প্রথমে যেহেতু আমি বিজনেসের স্টুডেন্ট, আমি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স চুজ করে নিচ্ছি, এবং জব ক্যাটাগরি আপনারা যখন এই যে পাশে ছোট করে অ্যারোর মতো দেওয়া আছে এখানে ক্লিক করবেন তখন দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে, কর্পোরেট অ্যাকাউন্টিং, কর্পোরেট অডিট, কর্পোরেট ফাইন্যান্স, ম্যানেজমেন্ট। আপনারা আপনাদের পছন্দের যে ফিল্ডটি, আপনারা যে ফিল্ডে আছেন বা যে ফিল্ডে কাজ করতে চান সেটা চুজ করে নেবেন। সো আমি এখানে চুজ করে নিচ্ছি কর্পোরেট অডিট,
জব টাইটেলের ক্ষেত্রে আমি এখানে আবার দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, চিফ অডিট এক্সিকিউটিভ ইন্টারনাল অডিট ডিরেক্টর। আমি এখানে চুজ করে নিচ্ছি ইন্টারনাল অডিটর। এক্সপিরিয়েন্স এখানে আমি চুজ করে নিচ্ছি, এখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী সিলেক্ট করতে পারবেন। এখানে 1 বছরের কমও সিলেক্ট করতে পারেন, 1 থেকে 3 বছর আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি সেটাও সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি সিনিয়র ইন্টারনাল অডিটর, সো সিনিয়রটা আমি চুজ করে নিলাম। এখন আমি প্রভিন্সের এখানে চুজ করে নিচ্ছি অন্টারিও, আমি অন্টারিওটাই দেখাতে চাচ্ছি আপনাদেরকে শুরুতে। এবং আমি সিটির জন্য চুজ করে নিচ্ছি টরন্টো। সো এখানে দেখতে পাচ্ছেন সাইডে সব ইনফরমেশন চলে এসেছে, কারেন্ট স্যালারি রেঞ্জ এবং কারেন্ট মিড পয়েন্ট স্যালারি। সো আপনি যদি একজন সিনিয়র ইন্টারনাল অডিটর হিসেবে কাজ করতে চান কানাডার টরন্টো শহরে, সেক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা হবে $84,718 কেনেডিয়ান ডলার্স থেকে $1,27,978 কেনেডিয়ান ডলার্স পার ইয়ার। এটা হচ্ছে আপনার রেঞ্জ। আর কারেন্ট মিড পয়েন্ট স্যালারি এখন যেটা আছে সিনিয়র ইন্টারনাল অডিটরদের জন্য টরন্টোতে, সেটা হচ্ছে $97,850 কেনেডিয়ান ডলার্স। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি ডলারগুলোকে বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে কত বাংলাদেশি টাকা হয়। বর্তমানে 1 কেনেডিয়ান ডলার হচ্ছে 68 বাংলাদেশি টাকা। সো মিনিমাম রেঞ্জ যেটা $84,718 সেটাকে আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে $57,60,824। আর হায়েস্ট রেঞ্জ যেটা সেটা হচ্ছে $1,27,978 কেনেডিয়ান ডলার্স, এবং ওটাকে কনভার্ট করলে হচ্ছে $87,02,504। আর মিড পয়েন্টের অ্যামাউন্টটাকে যদি আমি কনভার্ট করি যেটা হচ্ছে $97,850 কেনেডিয়ান ডলার্স, সেটা বাংলাদেশি টাকায় হচ্ছে $66,53,800। সো এইগুলো আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করেও আপনাদের দেখিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওরা তো রেঞ্জটা দিয়েই দিয়েছে, বাট ফর এক্সাম্পল আপনার যদি এমন হয় যে আপনি অলরেডি কানাডায় আছেন, আপনি অলরেডি অ্যাজ এ সিনিয়র ইন্টারনাল অডিটর হিসেবে কাজ করছেন এবং আপনার এক্সপিরিয়েন্স কানাডায় হয়ে গেছে, তখন কিন্তু আপনি যখন জব চেঞ্জ করবেন বা অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু বার্গেন করতে পারবেন যে আমাকে মিড পয়েন্টের অ্যাভারেজ যেই স্যালারিটা সেটাই আমাকে দিতে হবে, আমি মিনিমামটা নেব না। বা আপনি চাইলে আরও বেশিও চাইতে পারেন, যেহেতু হায়েস্ট স্যালারির রেঞ্জটা হচ্ছে 1,27,000-এর মতো। এখন সেটা আপনি যদি আপনার কানাডায় এক্সপিরিয়েন্স থাকে আপনি সেটা নিয়ে বার্গেন করতে পারবেন। বাট ফর এক্সাম্পল কেউ যদি এমন হয় যে অলরেডি বাংলাদেশে সিনিয়র ইন্টারনাল অডিটর হিসেবে কাজ করছে এবং সে কানাডায় আসতে চাচ্ছে, বাট আপনার কোনো কানাডার কোনো কেনেডিয়ান এক্সপিরিয়েন্স যেটা সেটা নেই, সেক্ষেত্রে আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যদি মিনিমাম যে রেঞ্জটা আছে, মিনিমাম যে অ্যামাউন্টটা আছে, ফর এক্সাম্পল এই ক্ষেত্রে $84,718, আপনারা যদি এরকমও পান, 80-84 এরকমও পেয়ে যান, আপনারা সেই জবটা নিয়ে নেবেন। বিকজ যেহেতু আপনাদের কানাডায় এক্সপিরিয়েন্স নেই আপনাদের কিন্তু বার্গেন করার সুযোগটা একটু কম। বাট অবভিয়াসলি আপনি যখন কানাডায় চলে আসবেন আপনার কিছুদিনের এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন জব চেঞ্জ করবেন তখন কিন্তু আপনি বার্গেন করতে পারবেন, আপনি আরও স্যালারি চাইতে পারবেন, ওটা কিন্তু কোনো প্রবলেম না। বাট রেঞ্জ এবং মিড পয়েন্ট সব কিছুই কিন্তু আপনারা এই এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, সব কিছুই পেয়ে যাবেন। এখন আমি আপনাদের আরেকটি জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি এখানে এখন আর কোনো কিছুই চেঞ্জ করব না, সব কিছু সেম থাকবে। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, জব ক্যাটাগরি কর্পোরেট অডিট, জব টাইটেল ইন্টারনাল অডিটর, এক্সপিরিয়েন্স সিনিয়র। আমি জাস্ট প্রভিন্স এবং শহর সিটি এই দুটো জিনিস আমি এখন চেঞ্জ করে দিব। সো এখানে প্রভিন্স আমি সিলেক্ট করে নিচ্ছি নিউ ব্রান্সউইক এবং সিটি আমি দিয়ে দিচ্ছি সেন্ট জন। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্যালারি রেঞ্জ এবং মিড পয়েন্ট স্যালারি সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্যালারির রেঞ্জটা কমে গেছে। এর কারণ যেটা আমি আগেও এক্সপ্লেন করেছি, যেহেতু টরন্টো হচ্ছে একটু টরন্টোতে লিভিং কস্টটা বেশি তার জন্য স্যালারির রেঞ্জটা বেশি, বাট এখানে যেহেতু নিউ ব্রান্সউইকে লিভিং কস্টটা কম যার জন্য কিন্তু স্যালারির রেঞ্জটাও কম। এখানে স্যালারি রেঞ্জটা হচ্ছে $76,000 কেনেডিয়ান ডলার্সের থেকে পার ইয়ার আপনি মিনিমাম $76,000 কেনেডিয়ান ডলার্স পেতে পারেন এবং হায়েস্ট পেতে পারেন $1,14,000 কেনেডিয়ান ডলার্স। আর মিড পয়েন্ট স্যালারিটা হচ্ছে $87,000 কেনেডিয়ান ডলার্স। সো দেখতেই পাচ্ছেন স্যালারি রেঞ্জ, মিড পয়েন্ট স্যালারি সব কিছু কিন্তু সিটি এবং প্রভিন্স চেঞ্জ করার কারণে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো এখানে তো আমি জাস্ট একটা এরিয়ার একটা জব টাইটেল দিয়ে আমি আপনাদের ইনফরমেশনটা দেখালাম। আপনারা চাইলে এখানে আরও অনেক ইনফরমেশন আছে, অনেক এরিয়া অফ স্পেশালাইজেশনের
সেক্টর আছে, জব ক্যাটাগরি আছে, জব টাইটেল আছে, আপনারা আপনাদের পছন্দ মতো সব ইনফরমেশনগুলো দিয়ে কোন প্রভিন্সে আপনারা আসতে চান, কোন সিটিতে আসতে চান, এই সব কিছু দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি এখানে একটা স্যালারি রেঞ্জ পেয়ে যাবেন, একটা মিড পয়েন্ট স্যালারি পেয়ে যাবেন যে এখন আপনি যে সেক্টরে আসতে চাচ্ছেন তার রেঞ্জটা কেমন বা মিড পয়েন্ট স্যালারিটা এখন কত। সো ওই হিসাবে কিন্তু আপনারা আপনাদের ডিসিশনগুলো নিতে পারবেন, আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ওয়েবসাইটটি দিয়ে, এই লিঙ্কটি দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। আপনারা বাংলাদেশে বসেই এখন একটা স্যালারির একটি, আপনাদের ফিল্ডের স্যালারির একটি আইডিয়া করতে পারবেন যে কানাডায় আপনাদের ফিল্ডের স্যালারিটা কেমন। প্লাস আপনারা যারা এখন পড়াশোনা করছেন তারাও কিন্তু এই ফিল্ড, এই লিঙ্কটি থেকে বিভিন্ন ফিল্ডের জবের স্যালারি রেঞ্জটা দেখে নিতে পারেন। এবং আপনারা ফিউচারে যে পড়াশোনা করবেন তার স্পেশালাইজেশনের যে ফিল্ডটা সেটাও সিলেক্ট করতে পারেন, বিকজ আপনারা যদি বিবিএ করেন অথবা এমবিএ করেন তাহলেও কিন্তু আপনাদের অনেকগুলো অনেকগুলো ফিল্ডে আপনারা যেতে পারেন। অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, হিউম্যান রিসোর্স আছে, অনেক কিছুই আছে। সো কোন ফিল্ডের স্যালারি রেঞ্জটা কেমন, কোন ফিল্ডে স্যালারি বেশি, এগুলো দেখেও কিন্তু আপনারা আপনাদের স্পেশালাইজেশনটা করতে পারেন। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এই ভিডিওটি দিয়ে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ এমন অনেক ক্যানাডা রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।